আমরা মনের মতো করে তৈরি করতে পারি। আমরা যখন আমাদের জীবনে যে ইচ্ছেটা সেটাকে পূরণ করে জীবনকে যেভাবে সাজাতে চেয়েছিলাম সেইভাবে সাজাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক। কি মনে হয় যে এটাই কি আমাদের জীবনের গোল নয়? সত্যি কিন্তু তাই। দেখুন, একজন লাইফ পার্টনারকে চুজ করা, একটা ভালো চাকরি কিংবা ভালো প্রফেশন কিংবা ভালোভাবে বিজনেসটা হ্যান্ডেল করা, তার সাথে ভালো মানে এইগুলোকে নিয়ে যেটা হয় সেটা একটা ভালো কেরিয়ার আলটিমেটলি, এবং তার সাথে একটা সুস্থ সুন্দর সন্তান, এই তো আমাদের জীবনের গোল, বেশি কিছু তো নয়। কিন্তু এটা পেতে হিমশিম খেতে হয়। অনেকের মতে মানে অনেক অ্যাস্ট্রোলজাররা বলেন যে এটাকে বা চাহিদা নয়, এটা আমাদের জীবনের একটা মানে বৈশিষ্ট্য বলা যায়, যেগুলো আমরা পেতে অভ্যস্ত এবং এগুলোকে আমরা পেতেই পারি। এবং এটা বাই অ্যাস্ট্রোলজি আমরা পেতে কতটা পারি সেটা কিন্তু অ্যাস্ট্রোলজাররা বলে দিতে পারেন। আবার কিছু অ্যাস্ট্রোলজার আছেন যারা বলেন যে এটা পেতে পারি কিনা সেই প্রশ্নটা থেকে যায় যে আমি কতটা পেতে পারি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা আজকে আমরা করব, যে আমাদের জীবনে যে কেরিয়ার, যে চাকরিটা নিয়ে সর্বদা আমরা চিন্তিত থাকি, সেই চাকরির জায়গায় নানা রকম ভাবে কিন্তু ট্রাবল আসে, সমস্যা আসে। অনেকেই জবলেস থাকেন, আবার অনেকে বিভিন্ন সময়ে অনেক রকম চাকরি পেয়েও কিন্তু করেন না, হয়তো একটা করলেন আরেকটাকে ছেড়ে দিলেন, যেটা সম্ভব নয় আর কি, মানে সম্ভব আর কি। তো এই যে চাকরি নিয়ে আমাদের নানা রকম ভাবে আমরা মানে দ্বিধাগ্রস্ত থাকি, সেটা নিয়েও আজকে আলোচনা করবো। কারণ আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সোমা দত্ত খাড়ে, আর সমাধি উপস্থিত থাকা মানে আমাদের অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করা, সেটা কৃষ্ণমূর্তি পদ্ধতি হোক, সেটা সনাতন জ্যোতিষ পদ্ধতি হোক, কিংবা সেটা বাস্তু হোক, আলোচনা তো চলবেই। কারণ প্রয়োজনটা আপনাদের, প্রয়োজনটা আমাদের, আমাদের প্রত্যেকে জানার দরকার কতটা আমরা আলোকিত করতে পারি আমাদের নিজেদের জীবনটা। সমাধি উপস্থিত রয়েছেন স্টুডিওতে। সমাধি, তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। মনিকা, তোমাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ক্যামেরার পেছনে সুব্রত দাসকে ধন্যবাদ আমাকে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। দর্শককে অনেক ধন্যবাদ আমার প্রোগ্রামটি দেখার জন্য। নমস্কার। সমাধি, আমি ভূমিকাতেই বলে দিলাম যে চাকরি জীবনের সমস্যা মানে সমস্যাটা প্রথমত এখন কিরকম ধরনের আসে, এক এক সময় এক এক রকম সমস্যাগুলো হয় তো আমাদের লাইফে। তো চাকরি নিয়ে বেসিক্যালি কিরকম সমস্যার সম্মুখীন হয়? যেমন আমি বলছি, সেই দিনই আমার সঙ্গে দেখা হলো, আমার একজন পুরনো ক্লায়েন্ট যাদবপুরের, ওখানে দেখা হলো। উনি বলছিলেন যে ম্যাডাম আপনার সঙ্গে আমি দেখা করব, চাকরি জীবনে চাকরিতে খুব সমস্যা হচ্ছে। কি সমস্যা না, ওনার সমস্যাটাই হলো উনি বারবার চাকরি ছেড়ে দেন। চাকরিটা একটা জায়গায় আর কি কখনো স্যাটিসফাইড থাকেন না, চাকরি বারবার চেঞ্জ করছেন। এবার কি হয়, এটা দশম ঘর থেকে আমরা চাকরিটা দেখে থাকি, এবং ষষ্ঠ ঘর হচ্ছে কম্পিটিটিভ চাকরি। এইগুলো তো অনেক সময় দেখা যায়, শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে ষষ্ঠে বা দশমে, তখন কি হয় এই বারবার বারবার চাকরি চেঞ্জে কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশন আসছে না, বারবার বারবার সে চাকরি চেঞ্জ করে থাকে। আর আর একটা হচ্ছে বুধ আর রাহু যদি একসঙ্গে থাকে, বুধ যেহেতু আমাদের বুদ্ধি দেয়, বুধের সঙ্গে যদি রাহু একসঙ্গে থাকে, সেটা যদি দশম ভাবে বা ষষ্ঠ ভাবে থাকে, তখন দেখা যাবে ডিসিশন মেকিং এর জায়গায় আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি। হয়তো আমার কাছে দু তিনটে চাকরির অফার এলো, এবার আমি ডিসাইড করতে পারলাম না ঠিক কোন চাকরিটা আমি করব। সেখানে যদি আমার মতে যদি এটা আপনি জ্যোতিষে বিশ্বাস করেন, তাহলে কোনো জ্যোতিষীর যদি গাইডেন্স দেন যে কোন চাকরিটা করলে আমার সুবিধা হবে, তাহলে তিনি হেল্প করতে পারেন আপনাকে। এইটা শুধু অ্যাস্ট্রোলজিক্যালি না, নিউমারোলজিক্যালও এটা বলা দেখে বলা যায় যে কোন চাকরিটা আপনার কাছে, যদি এরকম অনেকগুলো অপশান থাকে। তো এখানেও ডিসিশন মেকিংয়ে আমরা অনেক সময় ভুল করি, হয়তো যে চাকরিটা আপনার জন্য সুটেবল ছিল সেটা আমরা ছেড়ে দিই আর একটা অন্য চাকরিতে গেলাম। এবার সেই চাকরিটা করার পর দেখা গেল যে সেই চাকরিটা মোটেই সুখকর হচ্ছে না, তখন আমরা কি বলি, আমার তো এই অফারটা এসেছিল, ওখানে এসেছিল, আমি ওখানে গেলাম না, ছেড়ে দিয়ে এলাম, তখন আমরা আফসোস করতে থাকি, তখন সেই আগের চাকরিটাও থাকে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক বছর ধরে হয়তো একটা জায়গায় চাকরি করে যাচ্ছে, কিন্তু সেই চাকরিতে কোনো উন্নতি হচ্ছে না। তার ব্যাপারটা কি, তার হয়তো দশমে শনি রয়েছে, শনি কি করে, শনি অনেক দিন ধরে লং টার্ম কিছু জিনিস টানতে সাহায্য করে, তো সেই জন্য তার চাকরি কখনোই যাবে না। সে যে চাকরিতে ছিল সেই চাকরিতে হয়তো প্রচুর বছর দেখা গেলো, 10-12 কেন, সারা জীবন হয়তো সেই চাকরিতেই কাটিয়ে দিল, কিন্তু সেই চাকরিতে তার কোনো উন্নতি হলো না।
চলে গেল। আবার আজকাল আমার কাছে যারা আসছে তাদের অনেকেরই সমস্যা, চাকরিতে হয়তো ঠিকমতো স্যালারি পাচ্ছে না, এটা খুব সমস্যা, টাইমলি স্যালারিটা পাচ্ছে না, সেখানে হয়তো মতলব কেন চাকরি কি টার্নওভার কম হচ্ছে না, টার্নওভার ঠিক হচ্ছে কিন্তু স্যালারি দেওয়ার সময় দিচ্ছে না, এটা চরম কষ্ট। হ্যাঁ, তো এইগুলো সমস্তই কিন্তু আপনার চার্টেই থাকে, সেটা চার্ট দেখে আগে থেকে যদি আমরা এই প্রিকশন গুলো নিয়ে নিতে পারি তাহলে আমরা এতটা সমস্যার সম্মুখীন হব না। অনেক সময় দেখা যায় খুব ভালো পোস্টে আপনি চাকরি করছেন, একদম আপনি হয়তো ভালো জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে হঠাৎ করে চাকরিটা চলে গেল, চলে গেল মানে 7-8 মাস হয়তো আপনি কোনো চাকরিই পেলেন না, তখন এমন অবস্থা আপনার হাতে টাকা পয়সা নেই, আপনার যেগুলো ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টগুলো ভেঙে আপনাকে আজকে খেতে হচ্ছে, তারপরে চাকরি পেলেন সেই চাকরিটাও হয়তো সেরকম কিছু হলো না। এটা হয় শনির জন্য, শনি বিশেষ করে শনির সাড়ে সাথী যখন কোনো রাশির ওপর দিয়ে যায় তখন এই জিনিসটা হবেই, একবার না একবার হবেই শনির সাড়ে সাথীতে জবলেস হওয়াটা। অনেকের ক্ষেত্রে এটা আমি দেখি। সমাজে এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করি যে এই যে জবলেস হওয়াটা শনি সায়সাথী পিরিয়ডে যদি হয় তাহলে শনি সায়সাথী পিরিয়ডে যে স্টুডেন্টরা রয়েছে তাদের কি ইয়ার লস হওয়া বা পরীক্ষা দিতে না পারা এই ধরনের ট্রাবল কিছু হয়? ইয়ার লস হয়তো হবে না, হ্যাঁ পরীক্ষা হয়তো পরীক্ষায় সেইভাবে করতে পারলো না কিছু, কোনো একটা হয়তো ব্যাপারে পিছিয়ে গেল, আচ্ছা তাহলে জবলেস হওয়ার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত থাকে। এবং এটা আজকে কালকে বলে নয়, এতগুলো বছর ধরে যখন এই উপস্থাপিকার ভূমিকা রয়েছে প্রচুর মানুষকে শুনেছি এটা বলতে যে আমার শনির সাড়ে সাথে চলছে, চাকরিটা নেই, চাকরি কবে আবার পাবো, শনির সাড়ে সাথে কাটলে পাবো কিনা, লাইভ অনুষ্ঠানে প্রচুর প্রচুর এরকম আমরা ফোন পেয়েছি। সত্যি সত্যি শনির সাড়ে সাথে থাকাকালীন কিন্তু জবলেস হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকে, কিন্তু কাদি মানে সকলেরই যে হচ্ছে তা তো নয়। না, এটা শনির সাড়ে সাথে তো বিভিন্ন তিনটে ফেজ আছে, একটা ফার্স্ট ফেজ, একটা মিড ফেজ, লাস্ট ফেজ। কারোর মিড ফেজেই সাধারণত দেখা যায় যেটা শনির সাড়ে সাথে চরম এফেক্ট দেয়, কারোর কারোর আবার ফার্স্ট ফেজও হয়, তো সেটা দেখে নিতে হবে। আর শনির সাড়ে সাথে হলেই যে সবার জবলেস কন্ডিশন হবে তা না, তো আপনার চার্টে শনির পজিশন কি রয়েছে তার উপরও নির্ভর করে। তার মানে শনির পজিশনটাকে দেখে নিতে হবে, যদি শনির সাড়ে সাথে সময় আমার আরো শনির পজিশনটা খারাপ থাকে তাহলে কিন্তু আমার জবলেস হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। দেখুন এই জায়গাগুলোর জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স স্টার, তাই না? কারণ আমরা শনির সাড়ে সাথে করে ভয় পাচ্ছি কিন্তু ভয়টা কোন জায়গায় পাবো সেটা একবার জেনে নিতে হবে। আর তাছাড়া আর আর এক সমস্যা হচ্ছে আপনার কলিগদের মধ্যে যে কম্পিটিশন বোধটা থাকে অনেক সময় সেটা কিন্তু অনেক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, মানে শত্রুতাটা এমন বেড়ে গেল হয়তো আপনার সঙ্গে সে খুব ভালো ব্যবহার করছে, আপনার সঙ্গে সে এত তার সঙ্গে আপনি টিফিন শেয়ার করছেন, বাড়ির সমস্ত সমস্যা শেয়ার করছেন, তো আসলে কিন্তু সে আপনার ভালো বন্ধু নয়। এই এইটা দেখা যায় সাধারণত দশম ভাবে যদি আপনার কেতু থাকে এবং কেতুর পজিশন যদি খারাপ হয় তাহলে এটা হবেই শত্রুতা। আমি এরকমও দেখেছি একজনকে যে বাইরে ইউএসএতে কাজ করতো, একটি ছেলে, দারুণ ব্রাইট স্টুডেন্ট, কিন্তু মানে এটা ভাবলে আশ্চর্য লাগে যে ওই রকম দেশে ওর সঙ্গে এই ঘটনাটা হয়েছে। ওকে কিছু খাইয়ে দিয়েছিল ওর কলিগটা, আচ্ছা, যার পরে ওর ব্রেনটাই কাজ করছিল না, মানে ওর বাবা মা যখন এখান থেকে ফোন করতো সারাক্ষণ বলতো যে আমাকে কেউ ফলো করছে, আমাকে কেউ ফলো করছে, আমাকে নিয়ে যাও, আমি বাঁচতে পারবো না, এই ধরনের কথাবার্তা বলতো। তারপর ওকে ওখান থেকে কাজ থেকে ছাড়িয়ে এখানে আনা হলো, মানে এখানে প্রায় 1 বছর ও ট্রিটমেন্টে ছিল এবং আমার কাছে এসেছিল ওর বাবা মা পরবর্তীকালে। তো সেটা আমি তখন দেখে বললাম যে ওকে কিছু খাওয়ানো হয়েছে,
ও যেহেতু খুব ভালো কাজ করে এবং বসের সুনজরে চলে এসেছিল, ওকে ওর পজিশন থেকে সরাবার জন্য এটা করা হয়েছিল ওখানেও। ওখানেও ভাবা যায় না, ছেলেটি এখন আবার খুব ভালো ঘুরে দাঁড়িয়েছে, এখন ইনফোসিসে কাজ করছে আবার। তো এই ধরনের সমস্যাও এসে থাকতে পারে, মানে তার মানে ধরো শত্রুতার যে একটা বিষয় থাকে আমরা অনেক সময় এটাকে ইগনোর করি, যদিও বেশি শত্রুতা এমনিতে লেগ পুলিং তো আছেই। ধরো তোমার নামে গিয়ে বসের কাছে নালিশ করলো, তোমার এগেনস্টে করলো, করে করে হয়তো বসের মনটাই তোমার এগেনস্টে করে দিল, সেটা এক ধরনের শত্রুতা, ঠিক আছে। কিন্তু এই শত্রুতাটা গুলো খুব চরম হয়ে যায়, শারীরিক মানসিক সব ক্ষতি হয়ে, জীবনহানি হয়ে যেতে, জীবনহানি হয়ে, এবং এটা চূড়ান্ত আর কি। কিন্তু এই শত্রুতা গুলো নিয়ে ভাবতেই হবে, কারণ এগুলো থেকে কনসাস থাকতে হবে। এটাও কিন্তু চার্ট ইন্ডিকেট করে যে আমার চার্টের মধ্যে এই ধরনের শত্রুতা বা এই ধরনের কোন রকম র‍্যাগিং রয়েছে কিনা, সেটা কিন্তু চার্টই আপনাকে বলে দেবে। আর সেই কারণেই চার্টটা দেখানো উচিত, দেখানো উচিত সেরকম মানুষকে যিনি এটা আইডেন্টিফাই করতে পারেন। এমন নয় যে আপনার চার্টটা দেখেই আনাপশানা বলতে শুরু করে দিল যে মানে খারাপ হবে, সবই খারাপ, এই ভয় দেখানোটা তা কিন্তু নয়। পটেনশিয়াল দিকটাও দেখাতে হবে, তার সাথে আপনার যেটা ল্যাক আছে সেটাকেও বুঝিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ভারসাম্য। এই ব্যালেন্সটার জন্যই কিন্তু আমরা শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে থাকি, এবং তার জন্য যারা মনে করেন যে সমাধির কাছে আসবেন অবশ্যই আপনারা আসুন, কারণ এই রকম ব্যক্তিদের কাছে আসলে আলটিমেটলি অ্যাস্ট্রোলজিটা সম্পর্কে আপনাদের একটা সঠিক ধারণা তৈরি হবে, এবং এটা ভীষণভাবে কাম্য। এখনকার সময়ে দাঁড়িয়ে সঠিক অ্যাস্ট্রোলজার পাওয়াটা কিন্তু একটু দুষ্কর তো বটেই, যার জন্য অনেক জায়গায় ঘুরে এসেও যখন আপনারা দেখেন আমাদের খুব সাদামাটা একটা অনুষ্ঠান, কোনো রকম ভম্বিতম্বি নেই, কোনো রকম প্রতিশ্রুতি নেই, আপনি চলে আসুন আমার কাছে আমি আপনাকে সব করে দেবো, সব ঠিক করে দিতে পারি, না এই ধরনের কোনো প্রতিশ্রুতি এই অনুষ্ঠান থেকে দেওয়া হয় না, না চিৎকার করে অনেক কিছু জাহির করার পালা থাকে, কোনোটাই নয়। ধীর স্থির আপন ভঙ্গিতেই সমাধি অনুষ্ঠান করেন, নিজের মতো করে তিনি যেটা জানেন সেটাকে আপনাদের সামনে তুলে ধরেন, বোঝাবার চেষ্টা করেন সঠিকটাকে সঠিকভাবে, এবং এই কারণেই তার কাছে শিক্ষিত মানুষ পৌঁছন। যারা পৌঁছাতে চান তাদের জন্য একটু বলে দিই, 9831643179, 9831643179, এর সাথে আরেকটা নাম্বারও কিন্তু যাচ্ছে স্ক্রিনে, সেটা যাচ্ছে দেখুন, আমার মনে নেই ইনফ্যাক্ট, সেই নাম্বারটা মনে করে আপনারা নোট ডাউন করুন। দুটো ফোন নাম্বারই কিন্তু আপনারা নোটিস করুন, তবে এখন নয়, ফোনটা কিন্তু বন্ধ রয়েছে, টেবিলে পড়ে আছে, তাই ফোনটা এখন করবেন না, অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন। চাকরি নিয়ে সমস্যা মানে আমাদের প্রত্যেকের লাইফের এই সমস্যাটা কমন, মানে শুধু তো চাকরি নয়, ব্যবসা করতে গেলেও শত্রুর সমস্যা হয়, ব্যবসা করতে গেলে আপনার ডাউনফল থাকে, প্রফেশনের ক্ষেত্রেও তাই, সবই আসছি আমরা আস্তে আস্তে, যেহেতু কেরিয়ার নিয়ে আলোচনা করছি প্রথমে চাকরির বিষয়টিকে ধরা হয়েছে, আজকে না পারলেও কামিং ডেতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকেই মন দিয়ে শুনুন, তারপরে বলবেন দিদি আমার চাকরিটা হলো কি হলো না, সেটা নিয়ে অবশ্যই তার জন্য চেম্বারে আসতে হবে। আগামীকাল সকাল 10টার পর আপনারা ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, অ্যাপয়েন্টমেন্ট করবেন গড়িয়াহাট ভাগ্য চক্রে, প্রত্যেক শনিবার দিন আপনাদের দেখা হবে গড়িয়াহাট ভাগ্য চক্রে সমাধির সাথে। আর ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে রাখুন আগে থেকে, যে গড়িয়াহাট ভাগ্য চক্রে আপনারা কখন তার কাছে সময় পাচ্ছেন এবং অ্যাপয়েন্টমেন্ট করবেন সেই সময়টা আপনি মেনটেন করবেন, কারণ সমাধির সময় মেনটেন করেন, এটা কিন্তু আমি এখানে অনস্ক্রিনই বারবার আপনাদের জন্য বলে দিই। তো সেটা চেষ্টা করবেন যে যেই টাইমটা উনি দেবেন সেই টাইমটায় আপনি যেন পৌঁছাতে পারেন, কারণ কিউ রেখে কাউকে দেখাবার পক্ষপাতী তিনি নন। তো এইরকম বিজ্ঞাপন তিনি পছন্দ করেন না যে লাইন দিয়ে মানুষকে বসিয়ে রেখে 3 ঘন্টা পরে তিনি চেম্বারে আসবেন, যেটা আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার সকলেরই বোধ হয় এই ধরনের একটা ব্যাপার থাকে, যতক্ষণ না মানুষ ভিড় করবে ততক্ষণ তারা পৌঁছন না। সমাধির ক্ষেত্রে কিন্তু একদম উল্টো বিষয়টা, একদমই তিনি সেটা পছন্দ করেন না, তাই আপনাদের যে সময়টা দেওয়া হবে সেই সময়টা আপনারা মাথায় রাখবেন। এবং বলি এরপরে শিথিলমোড়ে ভাগ্যজ্যোতি রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার দিন শিথিলমোড়ে ভাগ্যজ্যোতিতে আপনারা দেখা করতে পারবেন সমাধির সাথে। ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আগে থেকে অন্তত পক্ষে 3-4 দিন আগে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে সামনের বৃহস্পতিবারের জন্য। আজকে মানে আগামীকাল সকালের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা সেরে নিতে হবে। আর বলে দিই যে মুদিয়ালিতে তার ব্যক্তিগত চেম্বার, এই চেম্বার তিনি কবে কোন দিন কখন করছেন সেটা জানুন, ফোন নাম্বারে ফোন করে সময়টা জেনে নেবেন, আপনি সেই সময়ের মধ্যে পৌঁছবেন। আর টালিগঞ্জে তার বাড়িতে চেম্বার রয়েছে, মুদিয়ালিতেও তার ব্যক্তিগত চেম্বার, তার বাড়িতেই চেম্বার, সেখানে আসুন। টালিগঞ্জ মুদিয়ালির চেম্বারের টাইম জেনে নিন, আপনি কখন সময় পাচ্ছেন সেটা জেনে নিন। ভাগ্যফল পত্রিকাটা নোটিস করুন, সমাধি কিন্তু নিয়মিত সেখানে লেখেন, তাই ভাগ্যফল পত্রিকাটা পড়লে আপনাদের ভালো লাগবে। আর দূরের বন্ধুদের জন্য বলবো অবশ্যই আপনারা কিন্তু ডাকযোগে সমাধির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে রেমেডি প্রেডিকশন দুটোই কিন্তু পেয়ে যাবেন, কাউন্সিলিংটাও পেয়ে যাবেন। কিভাবে কি করতে হবে তার জন্য ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে যাচ্ছে,
আছে সেই বিষয়ে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। সোমাদি ফিরে আসি যে এই এই ক্যারিয়ারের ক্ষেত্রে যখন চাকরি নিয়ে আমরা আলোচনা করছি, আরেকটা সমস্যা আমার বলা হয়নি যে সমস্যাটা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি হয়তো প্রচুর খেটে যাচ্ছেন, আপনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং আপনার কাজগুলো কিন্তু অ্যাপ্রিশিয়েট করছে আপনার বস, কিন্তু আপনার যখন স্যালারি ইনক্রিমেন্টের টাইম আসছে তখন আপনি দেখছেন আপনি কিন্তু যে পরিমাণ খাটছেন সেই অনুযায়ী আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না, বরঞ্চ আপনার পাশের লোক যে হয়তো কিছুই করে না তার ইনক্রিমেন্ট ভালোই হয়ে যাচ্ছে, এটাও আর একটা সমস্যা। এগুলো কিন্তু কিছু যোগ থাকে চাটে, সেটা দেখে নিয়ে যদি সেই যোগ অনুযায়ী ঠিক করা হয় তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। আমার কাছে একজন টিচার এসেছিলেন, তিনি একটা স্কুলের শিক্ষিকা, তো তার চার্টটা দেখে আমি রেমেডি করে দিয়েছিলাম, এখন তিনি খুব ভালো স্কুলে। উনি আমায় ফোন করে বললেন যে আমি আগে যে স্যালারি পেতাম তার থেকে 10,000 টাকা বেশি স্যালারি দিয়ে আমি একটা অন্য জায়গায় চান্স পেয়েছি। এখন চার্টে যদি দেখি এর কোনো মতেই কিছু হবে না তখন তো কিছু করার নেই, সেটা তাকে বলেই দিই। কিন্তু সাধারণত করানো যায় সেটা দেখে কোন গ্রহের জন্য হচ্ছে সেইটা দেখে সেই গ্রহগত প্রতিকার দিতে হয়। আচ্ছা, গ্রহগত প্রতিকার এবং অবশ্যই শান্তি প্রতিবিধান যেগুলো থাকে সেগুলোকে করতে হয়, শাস্ত্রীয় মতে পূজো করে বা কখনো স্টোন দিয়ে প্রতিকার করতে হয়। আর সেই প্রতিকারের প্রসঙ্গে আসবো পরে, কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো যাই যেগুলো কথা তুমি আলোচনা করলে সেগুলো যেমন রয়েছে চাকরি জীবনে, আবার ব্যবসার ক্ষেত্রেও তো অনেক রকম এই ব্যবসার ক্ষেত্রেও একই সমস্যা। ধরো আজকে যদি কেউ নতুন একটা ব্যবসা করতে যায় তার প্রচুর সমস্যার তাকে সম্মুখীন হতে হয়। ফার্স্ট অফ অল তো তাকে দেখে নিতে হবে যে ব্যবসাটা করছে, আমি ধরে নিলাম তার ব্যবসার চার্ট, কিন্তু যে ব্যবসা সে করছে সেই ব্যবসাটা আদৌ তার হবে কিনা, এবার ব্যবসাটা সে কার সঙ্গে করছে, সে নিজে করছে নাকি পার্টনারশিপ বেসিসে করছে, তার চার্ট কি বলছে, সে নিজে ব্যবসা করতে পারবে না পার্টনারশিপ বেসিসে। এবার যদি কারোর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করে তাহলে যার সঙ্গে পার্টনারশিপে করছে তার সঙ্গে তার ব্যবসার কেমিস্ট্রিটা কি রকম সেটা দেখতে হবে। একজনকে আমি জানি যে তার চার্টে কিন্তু ব্যবসার চার্ট সেরকম ভালো না, কিন্তু সে তার পার্টনারের চার্ট আমার কাছে এনেছিল, তার পার্টনারের চার্ট এবং তার সঙ্গে তার পার্টনারের কেমিস্ট্রি এত ভালো, আমি বললাম যে ইনি যতদিন আপনার সঙ্গে থাকবেন আপনার ব্যবসা কিন্তু চড়চড় করে উন্নতি হবে। বাহ, আবার কোন কোন ক্ষেত্রে দেখো পার্টনারশিপ বিজনেস এর চলে হয়, যেটা আমি এখানে অনেকবার আলোচনা করেছি, একজন বাবা চিরকাল বিজনেস করতেন, ওনার ছেলে ইউএসএ তে থাকতো, সেখান থেকে এসে সেই ছেলেটি বাবার বিজনেসে জয়েন করবার সঙ্গে সঙ্গে বিজনেসটা একদম ডাউনফল হয়ে গিয়েছিল, কোনো রকম ভাবে এত বছরের বিজনেসটাকে তুলে উঠতে পারছিলেন না। ছেলে এখন সেই বিজনেস ছেড়ে আবার ইউএসএ তে চলে গেছে, চাকরি করছে, কিন্তু সে বাবার বিজনেস কিছুতেই হচ্ছিল না, তারপরে সে ওখানে গিয়ে বাস্তু করতে হলো। ও, তুমি বাস্তু করলে? আচ্ছা, বাস্তু করার পরে কি পরে পরে আগে? হ্যাঁ, তার মানে এত হচ্ছে বিজনেসটা তো আর ঠিক হচ্ছিল না, বিজনেস করাটা তার জন্য ফুলফুল ছিল না, তার জন্য ব্যবসা মানে চাকরি করাটাই ছিল, কারণ আবার সে ব্যাক করে গেছে, বিদেশে চলে গেছে এবং সেখানে গিয়ে সে চাকরি করছে। যতদিন বাবার বিজনেসটা ছিল ততদিন কিন্তু দেখুন বিজনেসটা হ্যাম্পার করছে। এইরকমই আপনি যে বিজনেস যে জিনিসের বিজনেস করছে সেই বিজনেসটা এত আপনার জন্য প্রযোজ্য কিনা সেটাও দেখতে হবে, হয়তো আপনি করে যাচ্ছেন সেটা কিছু হলো না কিন্তু এবার আরেকটা বিজনেস যেটা দেখা গেল সেটা আপনার পক্ষে স্যুট করে গেল, সেই বিজনেসটা করার সঙ্গে সঙ্গে আপনার উন্নতি হতে লাগে। সব কিছুই ব্যবসা চাকরি সবেতেই সেটা জন্মছকটা দেখে নিতে হয়। কিন্তু এই যে বিজনেস একটা করতে গিয়ে আপনি মনে করলেন যে এই বিজনেসটা আপনার জন্য দারুণ ভালো লাগছে, হয়তো ভালো হবে, কিন্তু আদবে দেখা গেল ওই বিজনেসটা আপনার চার্টটা কিন্তু সাপোর্টই করছে না, তার মানে বিজনেস করতে গেলেও কিন্তু আপনাকে সেই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সটা নিয়ে নিতে হবে। এটা শুধু অ্যাস্ট্রোলজারদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু নয়, এটা হচ্ছে আমাদের জীবনে মানে যে সুন্দর করে আমরা ক্যারিয়ারটাকে সাজাতে চাই তার জন্য কি কি আমাদের গাইডেন্সটা দরকার, তার জন্য কি কি ভাবে আমরা প্ল্যানিংটা করতে পারি, এর একটা
একটা কিন্তু জাস্ট প্রসেস বলা যায়। কারণ একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবেন আপনি কোন ধরনের বিজনেস করবেন, কবে থেকে স্টার্ট করবেন, আফটারঅল আপনার পার্টনারশিপ আছে কি নেই। আমারই একজন চেনা বন্ধু রয়েছেন যে যতবার পার্টনারদের নিয়ে বিজনেস করতে গেছে ততবার মুখ থুবড়ে পড়েছে, মানে কোনোদিন পার্টনারশিপে বিজনেস তার হয়নি, অথচ সে বারবার ভুল করেছে। এবং তারপরে আমি তাকে বলেছিলাম যে তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জেনে নাও যে আলটিমেটলি তোমার এটা আছে কি না, মানে পার্টনারশিপ বিজনেসটা হবে কি না। এবং অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার পরেই কিন্তু তখনই বলে মানে রীতিমতো অ্যাস্ট্রোলজার চমকে উঠেছিলেন যে পার্টনারশিপ বিজনেস তো ছেড়ে দেওয়া যাক, তার ফ্যামিলি লাইফে মানে তার ওয়াইফ যে বা তার হাজবেন্ড যে পার্টনার হবে সেটাও ঠিক মতো যাচ্ছে না। এরমও দেখেছি একজনের বিজনেস ভালো চলছিল, তারপর সে হঠাৎ হাতে একটা এমন স্টোন পড়ে নিয়েছে, সেই স্টোনটা পড়ার পরেই তার বিজনেস এর ডাউনফল হতে। চাকরির ক্ষেত্রে একই জিনিস, ওই যে আপনি রেমেডিটা নিচ্ছেন সেই রেমেডিটাও আপনার পক্ষে কতটা কার্যকরী সেটাও দেখতে হবে। তার মানে রেমেডিটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আরো কনসিয়াস হয়ে যেতে হবে, যে কোনো শান্তি প্রতিবিধান করুন বলুন বা রেমেডি নিন, স্টোন রেমেডি নিন, সেটা করার আগে আপনাকে জেনে নিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি সেটা ঠিক গ্রহণ করছেন কিনা। সেই কারণেই কিন্তু বারবার শিক্ষিত পিওর এই কথাগুলো আপনাদের কানে বারবার করে পৌঁছে দিই, এই জন্যই যে ভালো মানুষের কাছে না আসলে পরে, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে না আসলে পরে কিন্তু কখনোই অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনাদের সঠিক ধারণা হবে না। আর এই প্রসঙ্গে বলি, যেহেতু সমাধির একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে, এতদিন ধরে তিনি বিভিন্ন মানুষ দেখছেন, বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসছেন, বিভিন্ন মানুষ তার কাছে এসে সলিউশন চাইছেন, এই জায়গা থেকে কিন্তু কুলার্সের জন্ম হয়েছে যে বিভিন্ন মানুষ ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, প্রফেশন নিয়ে স্ট্রেস থাকেন, সেখান থেকে এসেছে বা আফটার রিটায়ারমেন্টের দেখা গেছে যে সেই মানুষগুলো কিন্তু স্ট্রেসড হয়ে যাচ্ছে, তাদের সময়টাকে কিভাবে তারা অ্যাপ্লাই করবেন, অবসর কি করে কাটাবেন, অবসর তো কাটাতেই পারেন না, অবসাদে পড়ে যান। তো এই জায়গাগুলো থেকে তিনি স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাস ইন্ট্রোডিউস করেছেন, বেশ কয়েক মাস হয়ে গেল, আপনারা আসুন সেখানে, যাদের মনে হচ্ছে যে আমার একটু স্ট্রেস লাগে, কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করা যায় সেটা আমরা সমাধির কাছে শুনবো। আর আরেকটা আছে পেন্টিং ক্লাস, একই সাথে হয়, মানে একই দিনে নয় একই জায়গাতে হয়, সেটাও সমাধির তৈরি করা, আমরা সেটা একটু শুনে নিই। হ্যাঁ, পেন্টিং ক্লাসটা যেমন এখানে বেশিরভাগ আমার 40 ঊর্ধ্ব লোকরা জন্যই আসে এখানে শিখতে, মানে যাদের পেন্টিংটা প্যাশন বা ভালো লাগে, হয়তো আপনারা কোনোদিন শেখেননি কিন্তু এরম লোকও আছে যারা কোনোদিন শেখেননি এখন বেশ ভালোই পেন্টিং করছে, তো আপনারা জয়েন করতে পারেন, সেটাও একরকম স্ট্রেস রিলিফ। আর স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাসটা হচ্ছে যারা ডিপ্রেশনে ভুগছেন বা কাজের চাপে প্রচণ্ড ওভারলোডেড হয়ে যাচ্ছেন, প্রচণ্ড টেনশন হাইপার টেনশনে ভুগছেন তারা উপকৃত হবে, যারা ছেলে মেয়ে যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা আসতে পারেন, বাচ্চারা যারা কনসেন্ট্রেশন করতে পারছে না পড়াশুনায় বা নার্ভাস হয়ে পড়ছে, এরকম নানা রকম লোক সবাই এসে জয়েন করতে পারেন। এখানে কিছু এক্সারসাইজ শেখানো হয়, প্লাস আমি যেটা বলিনি ডায়াবেটিসের জন্য আমাদের বডির নানা অর্গ্যান এক এক করে এফেক্টেড হয়, তো এই কোর্সে আমরা যে এক্সারসাইজগুলো শেখাই তাতে ওই অর্গানগুলো যাতে ভালো থাকে সেগুলো শেখানো হয়, নানাভাবে উপকৃত হতে পারেন না, যাতে আপনি স্ট্রেসটাকে ম্যানেজ নয় স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারেন। ম্যানেজ করা কিন্তু এত সহজ নয়, আমাদের স্ট্রেস আমাদের জীবন সেটাকে চট করে কি করে আমরা ম্যানেজ করব বলুন, সেটা সম্ভব নয়, কিন্তু ম্যানেজ করতে হবে। ম্যানেজ করাটার মধ্যেই কিন্তু আনন্দ চলে আসে। আমরা কিন্তু কুলার্সের পরপর বেশ কতগুলো এপিসোডে দেখিয়েছিলাম, তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম যারা স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাস করে, একসময় এত টেনশন করতেন হাসি বন্ধ হয়ে গেছিল, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হাসছেন, আনন্দ করছেন, আনন্দ পাচ্ছেন, এখন আর অত টেনশন করেন না, জানেন যে মুহূর্তে যে টেনশনটা করছেন আসছে যে টেনশনটা সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে ম্যানেজ করবেন, এই জায়গাগুলো শেখার বিষয় রয়েছে। এবং তার সাথে শারীরিক কিছু পদ্ধতি রয়েছে যেটা করলে পরে আপনি কিন্তু স্ট্রেস ফ্রি হবেন অটোমেটিক্যালি। এগুলোর জন্য আসুন ক্লাস জয়েন করুন কুলার্সে, আর রয়েছে আপনাদের জন্য ফোন নাম্বার একই থাকছে, অবশ্যই ফোন করুন আজকে রাত্রি 9টার পর কিংবা আগামীকাল সকাল 10টার পর ফোন করে জেনে নিন কুলার্সের সম্পর্কে অথবা সমাধির চেম্বার সম্পর্কে। তবে আজকের মতো এখানে ইতি টানতে হবে, সময় তাই বলছি, সামনের সোমবার সন্ধ্যে 7:30 ফিরে আসবো চ্যানেল ভিশনের পর্দায় এইরকম একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের সাথে, যার সান্নিধ্যে আসলে সত্যি আমাদের ক্যারিয়ারটা কেন মানে গোটা জীবনটাই ভালো হতে পারে, সুন্দর হতে পারে, তার জন্য দরকার কিন্তু আপনাদের চেষ্টা। আজকের মতো এই অবধি, সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার, ভালো থাকবেন, পজিটিভ ভাববেন।